লেখা থাকে স্বাগতম, আর ধনী লোকের গেটে লেখা থাকে কুকুর হইতে সাবধান। বরযাত্রীতে বর পেছনে আর সবাই সামনে, আর মৃত্যুর পর লাশ সবার আগে এবং সবাই পেছনে চলে। মানুষ সুখের সময় সবার আগে থাকে, আর দুঃখের সময় পেছনে থাকে। আজব এই দুনিয়া। মোমবাতি জ্বালিয়ে মানুষের মৃত্যুকে স্মরণ করে, আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করে। মানুষ এতটুকুই বুদ্ধিমান যে পশু বললে রাগ করে, কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয়। কিন্তু বাঘও একটা পশুই। একটি মা তার সন্তানকে জন্ম দেওয়ার জন্য তার সৌন্দর্য ত্যাগ করে, কিন্তু সেই ছেলে একটি সুন্দরী বউকে বিয়ে করে তার মাকে ভুলে যায়। পাখি জীবন্ত অবস্থায় পিঁপড়েকে খেয়ে নেয়, কিন্তু পাখি যখন মারা যায় তখন পিঁপড়েরা তাকে খেয়ে নেয়। মনে রাখা প্রয়োজন, সময় আর পরিস্থিতি যে কোনো সময় বদলাতে পারে। কখনো কাউকে অপমান করা উচিত নয়, কখনো কাউকে ছোট করা উচিত নয়। তুমি এখন শক্তিশালী হতে পারো, কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। একটা গাছ থেকে লক্ষ লক্ষ দেশলাই খাঁটি হতে পারে, কিন্তু একটা দেশলাই খাঁটি লক্ষ লক্ষ গাছ জ্বালিয়ে দিতে পারে। একজন মানুষ যতই মহান হোক না কেন, কিন্তু প্রকৃতি তাকে কখনোই মহান হতে দেয় না। কোকিলকে কণ্ঠ দিয়েছে, কিন্তু রূপ কেড়ে নিয়েছে। রূপ দিয়েছে ময়ূরকে, কিন্তু ইচ্ছে কেড়ে নিয়েছে। সে চাইলেও উঠতে পারে না। ইচ্ছে দিল মানুষকে, সন্তুষ্টি আর ধৈর্য কেড়ে নিয়েছে। কখনো নিজের ওপর অহংকার করো না, তুমি তো সাধারণ মানুষ। সৃষ্টিকর্তা তোমার আর আমার মতো কত মানুষকে এই মাটি দিয়ে বানিয়ে আবার মাটিতেই মিশিয়ে দিয়েছে। জীবনের কঠিন সত্য যা আমরা বুঝতেই চাই না। মানুষ পৃথিবীতে তিনটে জিনিসের জন্য পরিশ্রম করে। নিজের নামযশের জন্য, নিজের পরিধি এবং বস্ত্র সুন্দর হোক, নিজের বাসস্থান সুন্দর হোক। কিন্তু মানুষ মারা যাওয়ার পর সবার প্রথমে এই তিনটে জিনিস কেড়ে নেওয়া হয়, যা হলো নাম, তা হয়ে যায় স্বর্গীয় বা লাশ, বস্ত্র যা হয়ে যায় সাদা থান বা কাফন, বাসস্থান যা হয়ে যায় শ্মশান বা কবরস্থান। তাই জীবনে ভালোভাবে বাঁচার চেষ্টা করুন, মানুষের কষ্ট বোঝার চেষ্টা করুন, মানুষের মধ্যে থাকার চেষ্টা করুন। আমি আমি করে অহংকার করবেন না, কারণ আপনি এখন আছেন, পরবর্তী মুহূর্তে নাও থাকতে পারেন। আপনার গোটা জীবনটা এক নিমিষেই শেষ হয়ে যেতে পারে। তাই জীবনে যতদিন আছেন মানুষকে ভালোবাসুন, মানুষের পাশে থাকুন। ভালোবাসার মধ্যে দিয়ে এই পৃথিবীতে বেঁচে থাকার চেষ্টা করুন। কাঁদিয়ে চলে গিয়ে বলছো ভালো থেকো, সময় এলে বুঝতে পারবে। যতটা সস্তা তুমি আমাকে ভেবেছিলে, ততটা সস্তা আমি ছিলাম না। আমাদের চোখ তারাই খুলে দেয়, যাদের আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি। সবাই তোমাকে কষ্ট দেবে, তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে। প্রেমের প্রথম দিকে মানুষ জীবনও দিতে পারে, কিন্তু প্রেম পুরানো হলে সময়টুকুও দিতে পারে না। কারোর দেওয়া কষ্টে
নিজেকে নিঃশেষ করে দিও না। একটা কথা মনে রেখো, বেঁচে থাকলে একদিন সুখের দেখা অবশ্যই পাবে। নিজেকে এমন ভাবে সাজিয়ে নাও যাতে তোমাকে ছেড়ে যাওয়া মানুষটি একদিন তোমাকে দেখে আফসোস করে। তুমি ততটাই ফিরে পাবে যতটা তুমি অন্য কাউকে দেবে, সেটা ভালোবাসা হোক কিংবা কষ্ট। একটা কথা কি জানো তো, অবহেলা পেতে পেতে একসময় মানুষ ভালোবাসা পাওয়ার আশাটা ছেড়ে দেয়। অতীতের কথা ভেবে কষ্ট পাওয়াটা হলো আবেগ, আর শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়াটা হলো বাস্তবতা। জীবন থেকে কিছু হারিয়ে গেলে যতটা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে। কষ্টটা খুব মনে লাগে যখন আপন মানুষ কোনো কারণ ছাড়াই অবহেলা করে। প্রিয় মানুষের সাথে সম্পর্ক ভেঙে গেলে সে বিদায় নেওয়ার সময় বলবে ভালো থেকো, তবে সে এটা জানে না যে ভালো থাকার জন্য তাকেই সব থেকে বেশি প্রয়োজন ছিল। ভুল থেকে নতুন কিছু শেখার নাম হলো জীবন। যে ভুল থেকে শিখবে সে বাস্তব জীবনে সফল হতে পারবে। কেউ পাগলের মতো ভালোবাসে আর কেউ পাগল বানিয়ে চলে যায়। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তবতা। উঠে দাঁড়াতে গেলে একটা হাত লাগে, আর ঘুরে দাঁড়াতে লাগে একটা আঘাত। কাউকে মিথ্যে বলে হাসানোর চেয়ে তাকে সত্য বলে কাঁদানো অনেক ভালো। তুমি সেই দিন সবার প্রিয় হবে যখন তোমাকে তাদের প্রয়োজন হবে। একটু একটু করে জমানো ভরসা যখন মুহূর্তের মধ্যে ভেঙে যায়, চার অক্ষরের ভালোবাসা তখন দু অক্ষরের ঘৃণাতে পরিণত হয়। আমি কখনো কাউকে মন থেকে সরিয়ে দিইনি। যার মন ভরে গেছে সে নিজের থেকে আমার জীবন থেকে চলে গেছে। কেউ একজন আমাকে কথা দিয়েছিল কোনোদিন আমাকে ছেড়ে যাবে না, কিন্তু এখন কথাটা শুধু কথা হয়ে রয়ে গেছে, আর মানুষটা কোথায় যেন হারিয়ে গেছে। জীবনে ভালো দিন পেতে গেলে অনেকগুলো খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হয়। কেবলমাত্র হারিয়ে ফেলার ভয়ে আমরা জীবনে এমন কিছু মানুষকে বারবার ক্ষমা করে দিই যারা আসলে ক্ষমার যোগ্য নয়। জীবনে কোনো কিছু শিখতে হয় মাথা নিচু করে, আর জীবনে বাঁচতে হয় মাথা উঁচু করে। রাগ এবং ঝড় দুটোই একই রকম, থেমে যাওয়ার পর বোঝা যায় ক্ষতি কতটা হয়েছে। যে তোমার নীরবতার ভাষা বোঝে না সে তোমার চিৎকারের ভাষাও বুঝবে না, কারণ ফসল বৃষ্টির জলে হয় বন্যার জলে নয়। জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য জীবনে একবার হলেও ঠকে যাওয়াটা অনেক জরুরি। ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল, তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটা একটা অভিনয় মাত্র। আজ হয়তো সময়টা খারাপ, কিন্তু সারা জীবন থাকবে না। তবে আজ যাকে চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে। কারো সম্বন্ধে পুরোপুরি না জেনে কখনো কিছু বলা উচিত নয়, কারণ আপনার একটা মিথ্যে কথা তার জীবনে অনেক বড় ক্ষতি করতে পারে। সেই মানুষটা সব থেকে বেশি কষ্ট দেয়
যে সবসময় বলতো তুমি কষ্ট পেলে আমার পৃথিবীটা অন্ধকার হয়ে যায়। কাউকে অন্ধের মতো বিশ্বাস করলে সে তোমাকে অন্ধ ভেবে ঠকিয়ে যাবে। এখন আর পুরনো কথাগুলো মনে পড়লে কষ্ট হয় না, হাসি পাই এটা ভেবে যে সত্যি আমি কত বোকা। তাই তো তোমার মতো একজনকে ভালোবেসেছিলাম। একটা কথা কি জানো তো, কাউকে কাছে টেনে নিয়ে অবহেলা করার চেয়ে ফিরিয়ে দেওয়া অনেক ভালো। মুখে মুখে আপন তো অনেকেই বলে, কিন্তু কে আপন আর কে পর সেটা শুধু সময় বলে দেয়। তোমাকে হারানোর ভয়ে যে মানুষটা নিজের চোখের জল ছড়ায় সে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। বর্তমান সময়ে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষকে বুঝতে পারা, কারণ কে সত্যি বলছে আর কে অভিনয় করছে সেটা এখন বোঝা খুব কঠিন। যাকে ভেবে তুমি প্রতিদিন ভেতরে ভেতরে শেষ হতে থাকবে, একদিন সেই বলবে কে বলেছিল আমার জন্য নিজেকে শেষ করতে। কাউকে সহজে আপন করা যায় না, আর একবার কেউ আপন হয়ে গেলে তাকে জোর করে পর করা যায় না। খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যাবে, কিন্তু খারাপ ব্যবহারটা কখনোই অতীত হবে না। পাতা ঝরার আগে পাতার রং বদলে যায়, ঠিক তেমনি মানুষ বদলানোর আগে তাদের কথা বলার ধরন বদলে যায়। একটা কথা কি জানো তো, মানুষ চেনা শুরু করলে আপনজনের সংখ্যা কমতে থাকবে। সম্পর্ক কখনো কখনো এমনভাবে বদলে যায় যে একসময় যার সাথে জীবনের সব কথা শেয়ার করা যেত তাকে আজ কেমন আছো এটা পর্যন্ত জিজ্ঞাসা করা যায় না। যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন, আর হ্যাঁ নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, টেক কেয়ার।